আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো এবং কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কোভিড-19 অর্থাৎ করোনাকালীন এই সময়টাতে আমরা নানাভাবে একজন আরেকজনের কাছ থেকে দূরে আছি, কেউ হয়তো বা আমরা পারিবারিক কারণে দূরে আছি, পরিবার নিয়ে অনেকে গ্রামে বসবাস করছো বা অনেকে রাঙামাটির বাইরেও আছো সেই হিসেবে, এবং যেহেতু দীর্ঘদিন যাবত আমাদের স্কুল বন্ধ আছে, আমাদের বিদ্যালয়গুলিতে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে, তাই আমরা একজন আরেকজনের সাথে ওরকমভাবে সরাসরি কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আমাদের কন্ট্যাক্টগুলো হচ্ছে এই অনলাইন ক্লাসের মাধ্যমে বা তোমাদের সাথে প্রতি মাসে আমাদের যে ফোন কল হয় তার মাধ্যমে তোমাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করব এবং আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যাতে আমরা খুব দ্রুতই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, আমরা যেন আবার একটা সুন্দর পরিবেশে, সুস্থ পরিবেশে সকলে একত্রিত হতে পারি, আমরা পরমেশ্বরের কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে বা আমাদের আল্লাহর কাছে আমরা সেটাই প্রার্থনা করব। আজকে আমরা আমাদের নবম অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি আছে। এই অধ্যায়টি আমরা রিডিং করেছি, অধ্যায় থেকে আমরা শূন্যস্থান করেছি। আজকে আমরা অধ্যায়টি থেকে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রতিটি অধ্যায়ের শেষেই পেছনের দিকে কিছু প্রশ্ন দেওয়া থাকে, অর্থাৎ অনুশীলনের কিছু প্রশ্ন দেওয়া থাকে। এই অধ্যায়েও কিছু অনুশীলনের প্রশ্ন আছে, মোট 6টি প্রশ্ন আছে। পৃষ্ঠা হচ্ছে তোমার 100, আমরা পেছনের দিকে দেখবো এই যে পৃষ্ঠা 100-তে, নিচে আমাদের 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 দায়িত্ব কর্তব্য সম্পর্কে তিনটি অল্প কথায় উত্তর এবং বর্ণনামূলক তিনটি প্রশ্নের উত্তর আছে। আমরা আজকে প্রথমে এগুলো বুঝবো, তারপর আমরা কিছু অন্য প্রশ্ন বা ভেতর থেকে যে ধরনের আমাদের সৃজনশীল প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে অল্প কথায় উত্তর দাও। এখানে তিনটি প্রশ্ন আছে, সমাজের প্রতি আমাদের 4টি কর্তব্য উল্লেখ করো, রাষ্ট্রের প্রতি আমাদের 4টি কর্তব্য উল্লেখ করো, প্রাথমিক চিকিৎসার বাক্সে 4টি সরঞ্জামের নাম লিখো। তো এই জিনিসগুলো জানার আগে আগে একটু আমরা আমাদের অধ্যায়টি সম্পর্কে আরেকবার একটু রিভাইজ করে নিই। আমরা এই অধ্যায়টিতে পড়েছি আমাদের দায়িত্ব কর্তব্য, অর্থাৎ সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সমাজে একজন মানুষ হিসেবে বসবাসকারী এবং একজন রাষ্ট্রে আমরা নাগরিক হিসেবে বসবাস করছি, তাহলে সেই রাষ্ট্রে নাগরিক হিসেবে আমাদের, আমরা যেমন রাষ্ট্র থেকে বেশ কিছু সুবিধা ভোগ করি, তেমনি রাষ্ট্রের প্রতিও আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। একই রকমভাবে আমরা সমাজ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করি, ঠিক তেমনি সমাজের প্রতিও আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেমন আমাদের সামাজিক দায়িত্বের ভিতরে আমরা জানি যে আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে ভালোবাসবো, তারপরে কাউকে কখনো কারো অপকার করার চেষ্টা করব না বা কারো কোনো কিছুতে ক্ষতি হয় এই ধরনের কোনো কাজ করব না, সমাজে যারা সুবিধা বঞ্চিত রয়েছে তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব, এবং সেই সাথে সবচেয়ে বড় একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে আমরা অপরিচিত কাউকে তাদের পরিচয় না জেনে আমাদের বাড়িতে ঢুকতে দেব না, বা অপরিচিতদের কাছ থেকে আমরা সবসময় কি থাকবো, সাবধান থাকবো। এরপরে আমরা পরের পাঠটিতে যা জেনেছি সেটি হচ্ছে আমাদের বাড়িতে এবং বাড়ির বাহিরে আমরা কিভাবে করে নিরাপদ থাকবো, কারণ আমরা জানি আমরা প্রতিনিয়তই কোনো না কোনো দুর্ঘটনার শিকার কেউ না কেউ হয়ে থাকি, প্রত্যেকেই হচ্ছি তা না, হয়তো কেউ না কেউ আমরা হয়ে থাকি। অনেকে সড়কে দুর্ঘটনার শিকার হই, অনেকে হয়তো বা বাড়িতে, অনেকে হয়তো বা স্কুলেও আমরা কি করি, বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হই। তো এই সকল দুর্ঘটনা থেকে নিজেকে সেফ রাখার জন্য যে সকল নিয়ম মানা দরকার সেই নিয়মগুলো আমরা এই অধ্যায়ে জেনেছি। যেমন আমরা বাড়িতে থাকলে কি করব না, ধারালো ছুরি কাছে খুব সাবধানে ব্যবহার করব, বৈদ্যুতিক সুইচ সমূহ আমরা ভেজা হাতে বা ভেজা পায়ে, খালি পায়ে আমরা
ধরবো না, তারপর আগুন ব্যবহারে আমরা সতর্ক থাকব। ঠিক তেমনি বাড়ির বাহিরে গেলে আমরা কি করব, রাস্তা চলা পারাপারের সময় দুই পাশ ভালো করে দেখে রাস্তা পারাপার হব, রাস্তা পার হব। তারপরে জলাশয়ের পাশে থাকলে বা জলাশয়ের পাশে আশেপাশে আমরা খেলাধুলা করব না। পুকুরে গোসল করতে গেলে তাহলে আমরা আমাদের বড় কাউকে সাথে রাখবো যে ভালো সাঁতার জানে। এই ধরনের বিভিন্ন নিয়মগুলো আমরা জানি, যেগুলোকে আমরা সেফটি রুলস বলে থাকি। তাহলে এবং এরপরের পার্টটাতে আমরা পড়েছি আমাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য। সেই রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে যেগুলো পড়ে সেটা প্রথমটি হচ্ছে আমাদের রাষ্ট্রের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তারপরে আছে আমরা রাষ্ট্রের প্রতি অনুগত থাকব, রাষ্ট্র প্রদত্ত শিক্ষাগুলো আমরা শিক্ষা আমরা গ্রহণ করব, রাষ্ট্রে নিয়মিত আমরা কর প্রদান করব, এই ধরনের কিছু নিয়ম কানুনও দেওয়া আছে। তো এইটা গেল আমাদের একটা রিভিউ বলতে পারি আমরা আমাদের অধ্যায়টি সম্পর্কে। তাহলে চলো এবার আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো দেখি। সমাজের প্রতি চারটি কর্তব্য উল্লেখ করো। এটা আমরা একটু আগে বললাম যে সমাজের প্রতি আমাদের কর্তব্যগুলো কি কি। সেই কর্তব্যগুলোর মধ্যে প্রথম জিনিস হচ্ছে আমরা এটা পাবো আমাদের পৃষ্ঠা নাম্বার তোমার 70-এ সম্ভবত, হ্যাঁ 70 নম্বর পৃষ্ঠাতে। এই যে দেখো 70 নম্বর পৃষ্ঠাতে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্বগুলো কর্তব্যগুলো পাচ্ছি। কি কি আছে? ছোটদেরকে আমরা ভালোবাসবো, দেখাশোনা করব, কারো ক্ষতি করব না, সবার উপকার করার চেষ্টা করব, সমাজের সুবিধা বঞ্চিতদেরকে আমরা সহযোগিতা করব, সমাজের নিয়ম কানুনগুলো মেনে চলব, বয়স্কদের আমরা শ্রদ্ধা করব, সমাজের যে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে খেলার মাঠ পার্ক বা যেটা আমরা মসজিদ বলি বা মন্দির বলি অর্থাৎ ধর্মীয় স্থানসমূহ, সেগুলো আমরা কি করব, সামাজিক সম্পদগুলো আমরা সংরক্ষণ করব বা দেখাশোনা করব। এই গেল আমাদের সমাজের প্রতি দায়িত্ব। এরপরে আছে আমাদের রাষ্ট্রের প্রতি কর্তব্য, যেটা একটু আগে আমি বলেছিলাম। এই প্রশ্নের উত্তরটা আমরা আমাদের পৃষ্ঠা নাম্বার 76-এ পাবো। এই যে দেখো এখানে একটা ছক করা আছে, এখান থেকেই আমরা এই উত্তরটা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, আমরা রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করব, রাষ্ট্রের প্রতি আমরা অনুগত থাকব, আইন মেনে চলব, নিয়মিত কর প্রদান করব, এবং আমরা কি করব, একজন যোগ্য ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তি সুশিক্ষিত তারপর আমরা বলতে পারি ন্যায়বান, ওই ধরনের ব্যক্তিকে আমরা কি করব, ভোট দান করব, এবং রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করব। অর্থাৎ রাষ্ট্রের যে সকল সম্পদ আছে, রাষ্ট্রীয় যে সকল সম্পদ আছে যেমন ব্রিজ আছে, রাস্তাঘাট আছে, কালভার্ট আছে, সরকারি বিভিন্ন স্থাপনা আছে, সেগুলো আমরা কি করব, রক্ষণাবেক্ষণ করব, ওগুলোকে আমরা ক্ষতিগ্রস্ত করব না। এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপরে আছে আমাদের তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাক্সে 4টি সরঞ্জাম। আমরা জানি প্রাথমিক চিকিৎসার বাক্স কোনটি, অর্থাৎ এমন একটি বক্স রাখা যেখানে আমাদের কিছু প্রয়োজনীয় ওষুধ থাকবে, যে আমরা হুট করে যদি হঠাৎ আমরা কোনো ভাবে আহত হই বা দুর্ঘটনার শিকার হই, তাৎক্ষণিকভাবে কিছু চিকিৎসা দেওয়া, অর্থাৎ ডাক্তার আসার পূর্বে বা চিকিৎসক আসার পূর্বে কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বে প্রাথমিকভাবে ছোটখাটোভাবে রোগীকে উপশম করার জন্য বা রোগীকে আরাম দেওয়ার জন্য বা বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বাসায় আমরা কিছু চিকিৎসা দিয়ে থাকি, সেই চিকিৎসাটাকে আমরা প্রাথমিক চিকিৎসা বলি। এই চিকিৎসার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন আমাদের তুলা, কিছু অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক যেটাকে আমরা বলে থাকি সেটা, বা হালকা পাতলা কোনো ধরনের ওষুধ যেমন পেইন কিলার থাকে কিছু, এই ধরনের কিছু ওষুধ আমরা আমাদের এই চিকিৎসার বাক্সে রাখতে পারি। কাঁচি, ব্যান্ডেজ, এই ধরনের জিনিসগুলো আমরা কি করবো, আমাদের এই চিকিৎসার বাক্সে রাখবো। এরপরে যে প্রশ্নগুলো আছে, অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে? অর্থাৎ একজন অপরিচিত মানুষের কাছ থেকে আমরা বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারি, তাহলে সেক্ষেত্রে অপরিচিত ব্যক্তির কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা কি ধরনের পরামর্শ দিব? তুমি তোমার বন্ধুকে কি পরামর্শ দিতে পারো? যেমন আমি পরামর্শ দিতে পারি আমার বন্ধুকে যে অপরিচিত কেউ আসলে তাকে, যদি আমি বাসায় একা থাকি তাহলে তাকে তার জন্য দরজা না খোলা, বা অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে কোনো কিছু না খাওয়া, তাদের সাথে কোথাও না যাওয়া, পারতপক্ষে তাদের সাথে কথা কম বলা বা কথা না বলা, এই ধরনের কিছু টিপস আমি আমার বন্ধুকে দিতে পারি।
বাড়িতে কিভাবে নিরাপদ থাকা যায় সেই সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে। এরপর 3 নম্বরে আছে রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায় সেই সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে। তাহলে এখানে দেখো 2 নম্বরে যেটা আছে বাড়িতে কিভাবে নিরাপদ থাকা যায় সেই সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে, এটা আমরা 72 পৃষ্ঠাতে পাবো। আমাদের পৃষ্ঠা নাম্বার 72-এ আমরা এটা পেয়ে যাব। দেখো এই যে এখানে একটা ছবিও দেওয়া আছে, তাই না? একটা বাচ্চা এখানে, এই যে প্রাথমিক চিকিৎসা বক্স, যেটা ফার্স্ট এইড বক্সের ছবি দেওয়া আছে, এবং নিচে বাড়ির বাইরে গেলে কি কি দুর্ঘটনার শিকার হতে পারে ওরকম একটা ছবিও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের এই উত্তরটা লিখতে পারি। তাহলে কি করতে পারি, আমরা বাসায় থাকলে পরে ধারালো ছুরি কাছে আমরা খুব সাবধানে ব্যবহার করব, ভেজা হাতে বা ভেজা গায়ে আমরা কি করব না, বৈদ্যুতিক সুইচ ব্যবহার করব না, আগুন ব্যবহারে আমরা সতর্ক থাকব, তারপরে গ্যাসের চুলা এবং বিদ্যুৎ ব্যবহারের পরে সেগুলো আমরা বন্ধ রাখব। বাড়িতে আমরা কি রাখবো, প্রাথমিক চিকিৎসার বাক্স রাখবো, এবং অপরিচিতদের পরিচয় জেনে আমরা বাসায় বাসার জন্য দরজা খুলবো বা বাসায় ঢুকাবো। কিন্তু সেখানে অবশ্যই একজন নাম বললো আর আমি পরিচয় জেনে গেলাম তা না, এটা আমাদেরকে কনফার্ম করতে হবে যে সেই মানুষটা আসলেই আমার পরিবারের পরিচিত। এই ধরনের কথা জেনেই আমরা তাদের জন্য দরজা খুলব। এরপরে আছে 3 নম্বর, রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায় সেই সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে। অর্থাৎ একজন তোমার বন্ধু রাস্তা পারাপারের আমরা কিছু রুলস জানি, সেটা আমরা পৃষ্ঠা 74 এবং 75-এ আমরা পেয়ে যাব। আমরা জানি রাস্তা পারাপারের সময় বা রাস্তায় চলাচলের সময় আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এখানে আমাদেরকে প্রশ্নটা হচ্ছে, এখানে দুটো জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এক হচ্ছে রাস্তা পারাপারের জিনিস, আরেকটা হচ্ছে রাস্তা চলাচলের জিনিস। যেমন এখানে বলেছে কি রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায়, তাহলে এখানে আমরা দুইটাই কথা লিখতে পারি। সেটা হচ্ছে আমরা কি করব, রাস্তা পারাপারের সময় আমরা জেব্রা ক্রসিং ব্যবহার করব, অথবা রাস্তা পারাপারের সময় আমরা ওভারব্রিজ ব্যবহার করব। যেখানে এই দুটোই থাকবে না, অর্থাৎ ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং থাকবে না, সেখানে রাস্তা পার হতে হলে আমাদেরকে কি করতে হবে, ডানে বামে দুই পাশ দেখে তারপরে আমাদেরকে রাস্তা পার হতে হবে। এরপরে আছে রাস্তায় চলাচলের সময় আমাদেরকে কি করতে হবে, ফুটপাথ দিয়ে হাঁটতে হবে। আমরা রাস্তার বাঁকে একেবারে শেষ প্রান্তে যেয়ে আমরা কখনো থামবো না, তার আগেই আমাদেরকে থামতে হবে যাতে আমরা রাস্তা পারাপারের সময় দেখতে পারি। এরপরে হচ্ছে আমাদের রাস্তা পারাপারের জন্য সবচাইতে নিরাপদ জায়গাটাকে খুঁজে বের করতে হবে। আর রাস্তার মাঝখানে যে দৌড় দিলাম হুট করে বা সোজাসুজি চলতে শুরু করলাম যে গাড়ি তো থামাবেই, ওই ধরনের চিন্তাভাবনা আমাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ রাস্তা পার হওয়ার সময় আমাদেরকে ডানে বামে দুই দিকে দেখে আগে যানবাহন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আগে যানবাহনগুলোকে চলে যাওয়ার সুযোগ দিয়ে তারপরে আমাদেরকে রাস্তা পার হতে হবে। এই গেল আমাদের বইয়ের প্রশ্নগুলি। এবার বইয়ের বাইরে আমি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব, যদিও আমাদের পাঠ রিলেটেড। সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটি, সমাজ কি, সমাজে বসবাসকারী হিসেবে সমাজের প্রতি তোমার 5টি কর্তব্য উল্লেখ করো। এই যে দেখো সমাজ কি, সমাজ কি, এখন এই কথাটা তোমার বইতে ওরকম ভাবে উল্লেখ নেই। এখন তুমি বলতে পারো মিস এটা তো বইতে নেই। হ্যাঁ বইতে নেই, কিন্তু আমরা জানি সামাজিক মানুষ হিসেবে আমরা যে সমাজ কি, অর্থাৎ একটা এলাকায় যখন আমরা অনেকগুলো বাড়ির মানুষরা বা অনেকগুলো পরিবারের লোকেরা একত্রে বসবাস করি, তাদের পারস্পরিক সুযোগ সুবিধা আমরা দেখাশোনা করি বা পারস্পরিক সুযোগ সুবিধা একজন আরেকজনের খোঁজ খবর নিই, এর মাধ্যমে আমাদের যে একটা মানবিক বন্ধনের তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের সমাজ। তাহলে সমাজের প্রতি, আমি যেহেতু একজন সমাজে বসবাসকারী মানুষ, তাহলে সমাজের প্রতি আমার দায়িত্বগুলো কি বা আমার কর্তব্যগুলো কি, সেটা আমরা ওই যে 70 পেজে পড়েছি, সেগুলো হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব। এরপরে আছে 2 নম্বরে যেটা করেছে দ্বিতীয়তে, নাগরিক বলতে কি বোঝো, একজন নাগরিকের কয়টি গুণ থাকে, গুণগুলো কি কি, নাগরিক হিসেবে তোমার 2টি দায়িত্ব লিখো। দেখো এখানে কিন্তু 4টা প্রশ্ন আছে, প্রথমটাতে আমরা 2টো প্রশ্ন পেয়েছি, প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ কি এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমাজে বসবাসকারী হিসেবে তোমার দায়িত্বগুলো বা কর্তব্যগুলো। এরপরে আমরা যে 2 নম্বর প্রশ্নটা দেখছি সেখানে আমরা 4টা প্রশ্ন পেয়েছি। তাহলে প্রথম প্রশ্নটাতে আছে কি, নাগরিক বলতে কি বুঝো, নাগরিক কাকে বলে, অর্থাৎ একটা রাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং সেই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী, জন্মগ্রহণকারী না হলেও হবে, অনেক সময় আমরা পরের ক্লাসে গেলে তোমরা জানবে যে অনেক সময় আমরা মাইগ্রেট করেও কি করতে পারি, নাগরিক হতে পারি। তাহলে বলতে পারি একটা দেশে স্থায়ীভাবে বসবাসকারী জনসংখ্যা, যারা রাষ্ট্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব কর্তব্যগুলি পালন করে, তাদেরকে আমরা কি বলছি, নাগরিক বলছি। একজন সুনাগরিকের কয়টি গুণ থাকে, একজন সুনাগরিকের
তিনটি গুণ থাকে। সেই গুণগুলো কি? প্রথম জিনিস, তাকে কি করতে হবে? রাষ্ট্রের প্রতি তার অনুগত্য থাকতে হবে, অর্থাৎ রাষ্ট্রের প্রতি সে অনুগত থাকবে, তারপরে রাষ্ট্রের নিয়ম কানুন সে মেনে চলবে এবং রাষ্ট্রকে কি করবে? কর প্রদান করবে বা ট্যাক্স প্রদান করবে। এরপরে আছে গুণগুলো কি কি যেটা আমি এখন বললাম, এবং তারপরে আছে নাগরিক হিসেবে তোমার দুটি দায়িত্ব লিখো, অর্থাৎ রাষ্ট্রের প্রতি তোমার যে দায়িত্ব আছে সেখান থেকে দুটো দায়িত্ব তুমি লিখবে। এই ছিল আজকের ক্লাসের পাঠ। তোমরা যদি মনে করো যে না আমাকে আরেকটু বুঝতে হবে, তাহলে অবশ্যই মিসের সাথে যোগাযোগ করবে, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো, কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা মিসের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারও তোমরা নক করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে।